নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রহেলিকার ধোঁয়াশায় আপনাদের আন্তরিক স্বাগতম। রহস্য, সাসপেন্স, থ্রিলার এই ধরনের ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শুনতে হলে অবশ্যই প্রহেলিকার ধোঁয়াশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে অনুরোধ করা হচ্ছে। গতানুগতিক রহস্য গল্পের চেয়ে অন্য ধরনের রহস্য গল্প যা আপনাদের সবার কাছে এসে পৌঁছতে পারেনি, সেই ধরনের রহস্য গল্পগুলি পরিবেশন করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। শ্রোতা বন্ধুদের মধ্যে কেউ যদি নিজের লেখা গল্পকে প্রহেলিকার ধোঁয়াশা চ্যানেলের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। শুরু করছি আজকের গল্প, খিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্যের লেখা চৌহান গুম্ফার দেউতা। ডাক্তারি পাশ করার পর মনিময় কোথায় বসে প্র্যাকটিস করবে এ নিয়ে একটা সমস্যা বাঁধল। বাড়ির সকলেরই ইচ্ছে ও কলকাতাতেই বসুক, বাড়িতে একটা ডাক্তার থাকাও তো ভালো। সে নতুন ডাক্তার হলেও ছোটোখাটো এটা ওটা ব্যাপারে একটু সুবিধাই হয়, তাছাড়া কলকাতায় হচ্ছে গিয়ে টাকা কামাবার জায়গা। একবার পশার জমিয়ে ফেলতে পারলে তখন আর তোয়াক্কা কিসের? পৈতৃক বাড়ি তো একটা আছেই, হয়তো পরে আরও দু একটা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, ফ্রিজ হবে, আরও কত কি। আপাতত নিচের দিকের ওই কোণার ঘরটা একটা মোসোনাইটের পার্টিশন করে দিলেই দিব্যি চেম্বার তৈরি হয়ে যাবে। তারপর একটু সাজিয়ে গুছিয়ে বসতে পারলেই রোগী আসতে আর কতক্ষণ। মণিময়ের মেষমশাই জোর দিয়ে বললেন, শুধু কে রোগী, রোগীর বাপও আসতে পথ পাবে না, দেখে নিও, ও যা তুখোর ছেলে। বন্ধুরা বলল, এখানে বসে কেন পচবি? পশার জমাতে 10টি বছর লাগবে ধরে রাখ, তার চেয়ে ওই মিলিটারিতে নাম লেখা, একেবারে কমিশন র্যাঙ্ক দিয়ে শুরু করবি। 500-700 টাকা তখন তো হাতের ময়লা। মণিময়ের কিন্তু কোনোটাই মনঃপূত হলো না। নতুন নতুন দেশ দেখে বেড়ানো ওর একটা বহুদিনের শখ, কলকাতায় একবার গেড়ে বসলে আর তো বেরোবার উপায়ই থাকবে না। আর প্রাইভেট প্র্যাকটিস একবার জমে উঠলে তো ছুটি ছাটার কোনো প্রশ্নই নেই, তার চেয়ে দূরে কোনো জায়গায় কোনো হাসপাতালে চাকরি নিতে পারলে মন্দ হয় না। অবশেষে মণিময় খবরের কাগজের ওয়ান্টেড কলম দেখে দেখে এখানে ওখানে দরখাস্ত ছাড়তে শুরু করল। কোনো কোনো জায়গা থেকে সাড়াও যে এলো না এমন নয়, কিন্তু জায়গাটাও তো পছন্দ হওয়া চাই। এমন সময় হঠাৎ একদিন এক টেলিগ্রাম এসে হাজির, এক্ষুনি এসে কাজে যোগ দিন, ইন্টারভিউয়ের প্রয়োজন নেই, TMO-তে আসবার খরচ পাঠানো হচ্ছে। টেলিগ্রামখানা এসেছে সুদূর রাজস্থান থেকে, পাঠিয়েছেন 50গড় স্টেটের মহারাজার প্রাইভেট সেক্রেটারি। মহারাজা তার রাজধানীতে সম্প্রতি যে নতুন হাসপাতালটি তৈরি করেছেন এবং স্বর্গীয় মহারানীর নামে যাকে নামাঙ্কিত করা হয়েছে, সেই হাসপাতালের ভার নেওয়ার জন্য একজন ডাক্তারের প্রয়োজন। ও অঞ্চলে বাঙালি ডাক্তারের খুব সুনাম, কবে কোন আদিকালে নাকি কোনো এক বাঙালি ভদ্রলোক ভাগ্যান্বেষণে এই সুদূর অঞ্চলে গিয়ে চিকিৎসা ব্যবস্থা শুরু করেন এবং ওই শাস্ত্রে অসাধারণ প্রতিভা দেখিয়ে শুধু ওখানকার জনচিত্তই হরণ করেননি, সমস্ত বাঙালি জাতিটাকেই ও দেশবাসীর কাছে সম্মানস্পদ করে দিয়ে গেছেন। তাই মহারাজার নির্দেশ, বঙ্গালী ডাক্তার পেলে যেন আর অন্য কোনো দেশের লোককে না নেওয়া হয়। যে কখানি দরখাস্ত পড়েছিল তার মধ্যে মণিময়ের দরখাস্তখানাই ছিল একমাত্র বাঙালির, তাই তো এই জরুরি তলব। বাড়িতে দু একজন আপত্তি তুলেছিলেন, কিন্তু মণিময় তাতে বিশেষ কান দিল না, তাছাড়া মাইনেটাও ছিল বেশ ভদ্রগোছের, আর নতুন দেশ দেখার প্রলোভন তো ছিলই। যাই হোক, দীর্ঘ পথ পার হয়ে মণিময় যথাসময়ে এসে তার নতুন কাজে যোগ দিল।
নামে রাজধানী হলেও এবং সে নামের সঙ্গে পঞ্চাশটা গড়ের উল্লেখ থাকলেও শহরটি নেহাতি ছোট। শহরই হয়তো বলা চলে না ওকে। তবু হালে নতুন মহারাজার উৎসাহে ওটাকে একটু আধুনিক করার চেষ্টা করা হচ্ছে। স্কুল, লাইব্রেরি, ডাকঘর, হাসপাতাল সবই আছে। কলেজ অবশ্য এখনো হয়নি, তবে তেমন সংখ্যক ছাত্র পেলে তাও একটা খোলবার ইচ্ছে আছে। শহরটি বড় না হলেও প্রাকৃতিক দৃশ্য কিন্তু এখানকার অপরূপ। রাজস্থান বললে আমরা জানি মরুভূমির দেশ, কিন্তু পঞ্চাশগড়ের আশপাশ দিয়ে শ্যামল বনভূমির অভাব নেই, আর পাহাড়ের সংখ্যা তো অগুন্তি। যেদিকে চাওয়া যায় সেদিকেই পাহাড়, কোনোটা একেবারে কাছে মনে হচ্ছে, যেন দুপা এগোলে গিয়ে ছোঁয়া যাবে, আবার কোনোটা ঝাপসা মেঘের মতন দূর আকাশের গায়ে যেন লেপটে আছে। মোটের ওপর জায়গাটা ভারী ভালো লেগে গেল মণিময়ের। অধিবাসীরা অবশ্য সকলেই রাজস্থানী, কিছু আদিবাসী আছে ভিল ও অন্যান্য খণ্ড জাতির, তবে তাদের সংখ্যা নেহাত কম। অল্প কয়েকজন গুজরাটি এবং সিন্ধিও আছেন, তারা সবাই ব্যবসায়ী। কিন্তু বাঙালি আছে মণিময় ছাড়া মাত্র একটি পরিবার, স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টার। তা তিনিও বহুদিন ধরে এদেশে বাস করে করে অনেকটা এদেশিদের মতোই হয়ে গেছেন, তবে বাংলাটা ভুলে যাননি। ভদ্রলোক খুব আলাপী, প্রথম দিনই এসে যেচে বাড়ি বয়ে আলাপ করে গেছেন এবং রবিবার দুপুরবেলা খাবার নিমন্ত্রণ পর্যন্ত করে গেছেন। বলেছেন এখানে তো কারোর সঙ্গে বাংলায় বাতচিত করার ফুরসতি মেলে না, তাই একজন খাস বাঙালিকে পেয়ে মাস্টার মশাইয়ের গৃহিণী কথা বলার জন্য খুব উৎসুক হয়ে উঠেছেন। মণিময় মেহরবানি করে গেলে তারা সত্যিই বড় খুশি হবেন। প্রথম কয়েকটা দিন হাসপাতালের কাজকর্ম বুঝে নিতে নিতেই একরকম কেটে গেল। অবশ্য এ ব্যাপারে কম্পাউন্ডারজিও প্রচুর সাহায্য করলেন। তিনি স্থানীয় লোক, বয়সেও কতকটা প্রবীণ, কাজেই মণিময়ের কোনো অসুবিধাই হলো না। আর নার্স যে কজন ছিল তারা কাজে বিশেষ অভিজ্ঞ না হলেও কাজ শেখার উৎসাহ তাদের মধ্যে বেশ ভালোই রয়েছে। তাছাড়া কাজের দায়িত্ব সম্বন্ধেও তারা বেশ সচেতন মনে হলো। সুতরাং মণিময়ের কাজ দুদিনেই বেশ হালকা হইল এবং কয়েকদিন পরেই বিকেলের পর বেশ খানিকটা অবসরও মিলতে লাগল। মণিময় এ সময়টুকু যতদূর সম্ভব ভ্রমণের কাজেই খরচ করতে লাগল। এ অঞ্চলে বেড়ানোর জায়গার অভাব নেই, পাহাড় আর জঙ্গল একত্র ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে রুক্ষতাও যে নেই তা নয়, কিন্তু সে যেন সৃষ্টিতে খানিকটা বৈচিত্র্য আনার জন্যই। রোগীর সংখ্যা এখানে তেমন বাড়েনি, হাসপাতালের অনেক বেডই খালি পড়ে থাকে। আউটডোরে রোগী বেশি, তারা সকলেই সকালের দিকেই আসে, অনেকেই দূরের গাঁ থেকে আসতে হয়, ফলে বিকেলে এসে সেদিন আর তাদের পক্ষে ঘরে ফেরা সম্ভব হয় না, সুতরাং বিকেলের দিকে কাজ থাকে না বললেই চলে। এই অঞ্চলে যাতায়াতের বাহন হিসেবে এখনও পর্যন্ত সাধারণত ঘোড়াই ব্যবহার করা হয়। মণিময়েরও বাহন একটি সুস্পুষ্ট টাট্টু, হাসপাতাল থেকেই সেটি তাকে দেওয়া হয়েছে। অবশ্য বড় ঘোড়াও ছিল, কিন্তু মণিময় ঠিক সাহস করে নিতে পারেনি। বাঙালি ছেলে ঘোড়া চড়ার অভ্যেস কোনোদিনই ছিল না, এখন দায়ে পড়ে চড়তে হচ্ছে আর কি জানি বাবা, বড় ঘোড়া নিলে যদি শেষ পর্যন্ত সামলাতে না পারে। কম্পাউন্ডারজি অবশ্য অভয় দিয়েছিলেন এবং ডক্টর সাহেবের ভয়ের কথা শুনে নার্সরাও নাকি আড়ালে হেসেছিল, কিন্তু তবুও মণিময়কে বিচলিত করা যায়নি। তা টাট্টুটি ভালোই, মণিময়ের বেশ পোষ মেনে গেছে কদিনে। আদর করে মণিময় তার নাম রেখেছে চৈতক। আসলে রানা প্রতাপের দেশের ঘোড়া তো, এই নবচৈতকের পিঠে চড়ে মণিময় এখন নিশ্চিন্ত মনে দূর দূরান্তে টহল দিয়ে বেড়ায়। ঘোড়া কদমে ছুটলেও
ঘাবড়ায় না সে। সন্ধ্যার পর পোস্টমাস্টার মশাই নীলিবাবু, যার আসল নাম নীলরতন ভাদুরী, প্রায় রোজই আসেন। মাঝে মাঝে স্থানীয় দু চারজন মাতব্বর লোকও আসেন, নানান বিষয়ে গল্প হয়। মণিময় চায়ের জোগাড় রেখেছে, চা খেয়ে সবাই খুব খুশি। মণিময় প্রায় রোজই তার ভ্রমণ কাহিনী শোনায়, নতুন কিছু দেখলে তার সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নেয়। সেদিনও এরকম গল্প চলছিল। তা আজ কোথায় ঘুমে এলেন? পোস্টমাস্টার মশাই প্রশ্ন করলেন। ঘুমে মানে ঘুমিয়ে নয়, ঘুরে। মণিময় এসব ভাষা এখন বেশ রপ্ত করে ফেলেছে। সে জবাব দিল, আজ একটা নতুন পাহাড় দেখলাম জানেন। আজ একটু দূরে প্রায় ক্রস তিনেক পথ চলে গিয়েছিলাম, ও বাবা, হঠাৎ দেখি জঙ্গলেরই মাঝখানে একটা অদ্ভুত ধরনের পাহাড়, পাথুরে পাহাড়। পাহাড়ের রংটা প্রায় কালো, ওপরে গাছপালাও খুব কম। লম্বা পাহাড়টা এঁকে বেঁকে অনেক দূর পর্যন্ত চলে গেছে, তারই একদিকটায় চোখে পড়ল জঙ্গল, কিন্তু সামনের দিকটা শুকনো খটখটে, গাছপালা নেই বললেই চলে। আর ওর ঘুমে একটু গুম্ভা ভি জরুর দেখা। স্থানীয় শ্রোতাদের একজন অসমাপ্ত কথাটা শেষ করে দিলেন। নীলিবাবু ব্যাপারটা বুঝিয়ে দিলেন, পাহাড়ের মুখের কাছে হলেও গুম্ফা মানে গোঁফ নয়, গুম্ফা মানে হলো গুহা। তা ওই পাহাড়ের মুখে নিশ্চয়ই একটা গুহা লক্ষ্য করেছেন? হ্যাঁ, মনে হলো ওটা গুহাই বটে, তবে ঘোড়ার ওপর থেকে দেখেছি তো ভালো করে লক্ষ্য করা হয়নি। পূর্বোক্ত শ্রোতাটি ঘাড় নেড়ে বললেন, সাচ বাত। নীলিবাবু বললেন, ওই পাহাড়টার অনেক গল্প আছে, এই গল্প আপনাকে আগে বলা হয়নি। ওই পাহাড়টিকে এখানকার লোকেরা বলে চৌহান পাহাড়। হয়তো একসময় এইদিকে চৌহান বংশের রাজারা রাজত্ব করতেন, নামটা তারাই হয়তো দিয়ে থাকবেন। কিন্তু ওই পাহাড়ের চেয়েও আশ্চর্য হচ্ছে ওর ওই গুহাটি। পাহাড়ের নাম থেকেই ওটার নাম হয়েছে চৌহান গুম্ফা। একটা প্রবাদ আছে জানেন তো, তবে প্রবাদ বললে ভুল হবে, এই অঞ্চলে সকলেই পরীক্ষা করে দেখেছে, ওই গুহার অধিষ্ঠাতা হচ্ছেন একজন দেবতা, যিনি নাকি ত্রিকালজ্ঞ। ভূত ভবিষ্যৎ বর্তমান কিছুই তার অজানা নয়। গুহায় ঢুকে দেবতাকে পুজো দিয়ে খুশি করতে পারলে তিনি ভক্তকে দৈব বানিয়ে দিয়ে তার তকলিফ দূর করে দেন। মণিময় তো এসব শুনেই অবাক, বিস্ময়ে খানিকক্ষণ তার মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। নীলিবাবু আবার বললেন, আপনারা এলাকার লেখাপড়া জানা লোক, হয়তো এসব কথা বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু যা বলছি সবই কিন্তু ঠিক, বিলকুল সত্যি। স্থানীয় ভদ্রলোক দুজন মাথা নেড়ে আবার সায় দিয়ে বললেন, সাচ বাত। তারপর নীলিবাবু যা বলে গেলেন তার ভাবার্থ এই রকম, চৌহান গুম্ফার দেবতা বড় জাগ্রত দেবতা, কত শত বছর ধরে তিনি যে ওখানে অধিষ্ঠান করছেন কেউই তা বলতে পারে না। এখানকার স্থানীয় প্রবীণ ব্যক্তিরা বলেন, তাদের ঠাকুরদাদের মুখে নাকি তারা এই দেবতার কাহিনী শুনেছেন, তারা আবার শুনেছেন তাদের ঠাকুরদাদের কাছে, এইভাবে পুরুষ পরম্পরায় একই কাহিনী শুনে এসেছেন তারা। কিন্তু শুধু শোনাই নয়, প্রত্যক্ষ প্রমাণও পেয়েছেন হাতে নাতে বহুবার। যখনই কেউ বিপদে পড়ে গুহার মুখে গিয়ে দেবতার পুজো দেয়, তারপর মনের কথা দেবতাকে যা বলবার তা ওইখানে দাঁড়িয়েই বলে যায়। তখন আশেপাশে কারোর থাকবার নিয়ম নেই, দেবতাকে যা বলবার তা একমাত্র দেবতাই শুনবেন, বাইরের লোকের তা শুনলে মহাপাপ হবে। ফলে মনের যে কোনো গোপন কথা, গোপন পাপের কথা নির্বিচারে উচ্চারণ করতে বাধা নেই। দেবতা শোনেন সেই সব কথা, সেই সব পাপের কথা, তারপর প্রায় এক মিনিট তিনি চুপ করে থাকেন, শেষে তার দৈববাণী শোনা যায়।
প্রথমটা পাপের জন্য হয়তো ভৎসনা করেন, তারপর যদি প্রসন্ন হন সংক্ষেপে বলে দেন কি করতে হবে। আর আশ্চর্য, দেবতার এই উপদেশ অক্ষরে অক্ষরে মেনে চললে সমস্ত বিপদ কেটে যায়। এসবই তাদের প্রত্যক্ষ দেখা। কত দূর দূর দেশ থেকে কত লোক আসে তাদের পাপের অনুশোচনা জানাতে, দেবতার দৈববাণী শুনতে আর তার আদেশ মানতে। অবশ্য সকলে যে অক্ষরে অক্ষরে তা পালন করতে পারে তা নয়, কিন্তু তার জন্য তো দেবতা দায়ী নন। সঙ্গের ভদ্রলোকদের একজন যোগ করলেন, শুধু তাই নয়, এখানকার রাজ পরিবারের লোকেদেরও ওই চৌহান গুম্ফার দেবতার প্রতি প্রবল ভক্তি। স্বর্গীয় মহারাজ ফতেহ সিং তো বাবার নিত্য পুজোর জন্য আলাদা টাকারই ব্যবস্থা করে গিয়েছেন। প্রত্যহ সেই বরাদ্দ থেকে বাবার জন্য ফল মূল মিষ্টি নৈবেদ্য আরও কত কি যে দেওয়ার ব্যবস্থা আছে। তাছাড়া ভক্তরাও নিয়ে আসে অনেক কিছু, তবে সব কিছুই হয় দিনের বেলায়, শাম হয়ে গেলে সবাই নাকি চলে যায়, তখন আর এই পাহাড়ে থাকা যায় না, এটা নাকি দেবতার নিষেধ। তা গুহাটা খুব বড় বুঝি, খুব লম্বা না? ওরে বাবা, বহুত 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 লম্বা। গুহা না বলে ওটাকে সুড়ঙ্গ বললেই ঠিক বলা হয়। একবার একদল ভক্ত বাবার সঙ্গে মোলাকাত করবে বলে গুহার ভেতর দিয়ে মশাল নিয়ে এগিয়ে গিয়েছিল, কিন্তু প্রায় 1 কিলোমিটার পার হয়েও আর কোনো অন্ত পায়নি। শেষমেশ ভয় পেয়ে তারা ফিরে আসে। কে জানে কোথায় যে ওর শেষ, পাহাড়টাও তো বহুত বহুত লম্বা। তা পাহাড়টার ওদিকে কি আছে সে কথা কেউ জানে না। ভয়ঙ্কর জঙ্গল তো ওই দিকটায়, শের উড় থাকাও বিচিত্র নয়। সেখানে আবার কে যাবে, কার অত সাহস? মণিময়ের ভারী কৌতূহল হল। সে বলল, আচ্ছা এরপর যদি কেউ দেবতার কাছে নিবেদন করতে যায় আমাকে না একটু বলবেন, আমিও যাব, একবার দেখে আসব। দুসরা লোক তো তখন থাকা বারণ, তবে হ্যাঁ আপনার নিজের কোনো মনস্কামনা থাকে তো আপনি একা গিয়ে বলবেন, বাবা খুশ হলে জরুর আপনাকে পথটা বাতলিয়ে দেবেন। রবিবার দুপুরে বিশেষ কোনো কাজ ছিল না, মনেময় ভাবল একটা লম্বা ঘুম দিয়ে নেবে। তারপরই মনে পড়ল অনেকগুলো চিঠি জমে আছে, জবাবই দেওয়া হচ্ছে না, তা না ঘুমিয়ে আজ বরং সেই কাজটাই সেরে ফেলা যাক, বিশেষ করে সমীরণকে একটা চিঠি না দিলেই নয়। সমীরণ হল মণিময়ের বাল্য বন্ধু এবং অন্তরঙ্গ বন্ধু। সে ফিজিক্সের ছাত্র ছিল, সম্প্রতি একটা প্রাইভেট কলেজে প্রফেসরি করছে। ভারী দিলদরিয়া তার মেজাজ, আর কোনো কিছুতে ভয় ডর বলতে কিচ্ছু নেই। তার ওপর দেশ ভ্রমণের নেশা তারও প্রবল। বেশ একটা লম্বা চিঠি লিখে ফেলল মণিময় সমীরণকে। চিঠির শেষে লিখল, তুই তো দেশ বেড়াতে ভালোবাসিস, কিন্তু আমি যেখানে আছি এরম জায়গা বোধ হয় কখনো যাসনি, সামনের ছুটিতে চলে আয় না, দেখবি প্রাকৃতিক বৈচিত্র্য কাকে বলে। পাহাড় আর ময়দান, জঙ্গল আর মরুভূমি যেন জায়গাটা দখল করার জন্য পাল্লা দিয়ে চলেছে। এখানকার লোকগুলো বৈচিত্র্যপূর্ণ, কতক ব্যবসা বুদ্ধিতে ধুরন্ধর, কতক আবার একেবারে সেই আদিম যুগের সরলতার প্রতিমূর্তি, কথাবার্তায় চালচলনে সব কিছুতেই। তাছাড়া এখানকার খণ্ড জাতিদের রীতিনীতিও অদ্ভুত, যত দেখবি ততই অবাক লাগবে। আর সবচেয়ে অবাক করা জিনিস দেখবি এখানকার চৌহান গুম্ফা, যার কথা তোরা বিজ্ঞানীরা হয়তো বিশ্বাস করতেই চাইবি না, কিন্তু আমি নিজে সেদিন পরীক্ষা করে দেখে এসেছি, একেবারে সত্যি রে। এইটুকু লিখে তারপর মণিময় চৌহান গুম্ফার কাহিনী বেশ বিশদভাবে গুছিয়ে জানাল। শেষে লিখল, তোর তো এখন কোনো ঝক্কি নেই, তা কলেজ বন্ধ হলেই চলে আয় না, তোদের তো বছরে 6 মাসই ছুটি। কিন্তু চিঠি পাওয়ার 1 সপ্তাহের মধ্যে যে সমীরণ সত্যি সত্যি চলে আসবে মণিময় তা ভাবতে পারিনি।
কিন্তু সত্যি সত্যি যখন এলো তখন আর তার আনন্দ ধরে না। এখানে হাজার হোক সবাই স্বল্প পরিচিত, যতই ঘোষ গল্প করো না কেন, যাকে বলে প্রাণ খুলে কথা বলা সেটা আর কোথায় হয়। এইবার সেই দুঃখ ঘুচবে। সমীরণ একাই এলো বটে, কিন্তু সঙ্গে নিয়ে এলো দুটো ভারী ভারী স্যুটকেস। তা এত বড় বড় দুটো স্যুটকেস বয়ে নিয়ে এলি যে বড়, রাজ্যের সরঞ্জাম সব সঙ্গে করে এনেছিস বুঝি? তা এনেছি, আমার সরঞ্জাম মানে তো বই। ভাবলাম যখন যাচ্ছি পুরো ছুটিটাই না হয় কাটিয়ে আসব। আর সত্যি বলতে কি, কলকাতায় বসে আমার পড়াশোনা একদম হচ্ছিল না, তাই বইগুলো নিয়ে এলাম, যতগুলো পারি নিয়ে এসেছি। বেড়াবার ফাঁকে ফাঁকে বাকি সময়টা বই নিয়েই কাটানো যাবে। তুই তো আবার হাসপাতাল নিয়ে ব্যস্ত থাকবি, তখন আমি কি করব? আরও একটা টাট্টু ঘোড়ার ব্যবস্থা করে নিল মণিময়, সেটা সমীরণের জন্য। ঘোড়ায় চড়া সমীরণের অল্প স্বল্প অভ্যাস ছিল আগেই, তাই একদিনের চেষ্টাতেই সে রীতিমতন পোক্ত হয়ে উঠল। তা ঘোড়াটার একটা নাম রাখ। নাম বেশ তো, তোরটা যখন চৈতক আমি আর এক কাঠি এগিয়ে যাই বরং। আমার ঘোড়াটার নাম হোক উচ্চৈশ্রবা। উচ্চারণ করতে একটু খটোমটো লাগবে বটে, সে লাগুক না হয়, স্বয়ং দেবরাজ ইন্দ্রের ঘোড়ার নামই তো, একটু খটোমটো তো হবেই। তবে ওর চেয়েও কত খটোমটো ল্যাটিন নাম আমাদের মুখস্থ করতে হয় জানিস? উচ্চৈশ্রবা তো তার কাছে ডাল ভাত। দুদিন যেতে না যেতেই সমীরণ প্রস্তাব করল, চল এবার তোর সেই গুমফাটা দেখে আসি, সেই যেখানে তোদের দেবতা না দেউতা বসে বসে ভোগ খাচ্ছেন আর থেকে থেকে দৈববাণী ছাড়ছেন। তার কথা শুনে কৌতূহলের চাইতে অবিশ্বাস এবং উপহাসের ভাবটাই যেন বেশি। মণিময় বলল, না রে, আমিও না গোড়ায় উড়িয়ে দিয়েছিলাম ব্যাপারটা, গেও কুসংস্কার এইসব ভেবেছিলাম, কিন্তু একদিন নিজে গিয়ে পরীক্ষা করে দেখতেই মত বদলাতে বাধ্য হলাম। সত্যি অদ্ভুত রে, যুক্তি দিয়ে এর কোনো ব্যাখ্যা করতে পারিনি। তাছাড়া পৃথিবীর কতটুকুই বা আমরা জানি বল, সব কিছুকেই কি উড়িয়ে দেওয়া যায়? কত অঘটন এখনো ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাই দেওয়া যায় না। সমীরণ যেন একটু থতমত খেয়ে গেল, একটু চুপ করে থেকে বলল, বেশ তো, কাল রোববার কালই চল না হয়। পাহাড়ি পথে দুটো টাট্টু খটখট করে ছুটে চলেছে। ঘোড়সওয়ার দুজনেই বাঙালি এবং দুজনেই বয়সে তরুণ। চারিদিকে দৃশ্য নয়নাভিরাম। এক জায়গায় এক ঝাঁক ময়ূর স্বচ্ছন্দ চিত্তে ঘুরে বেড়াচ্ছে। একসঙ্গে এত ময়ূর ওরা কোনো দিন দেখেনি। কোথাও বা পথ একদম ফাঁকা, দুপাশে শুধু রুক্ষ পাথরের ঢিবি, একটাও কাঁটা ঝোপ নেই। তারপর খানিক পরেই আবার হয়তো শুরু হলো অল্প অল্প জঙ্গল। বেশ কয়েক মাইল পার হয়ে আসবার পর অবশেষে দূরে চৌহান পাহাড়ের রুক্ষ কালো মূর্তিটা চোখে পড়ল। লম্বা এক পাহাড়ের শ্রেণী এঁকে বেঁকে চলে গেছে জঙ্গলের দিকে, মাইলের পর মাইল, কত দূর কে জানে। খানিক পরেই ওরা পাহাড়ের সামনে এসে পৌঁছল। ঘোড়া দুটো ততক্ষণে বেশ ঘেমে নিয়ে গেছে। মণিময় বলল, এবার নেমে পড়া যাক, এইটুকু পথ তো হেঁটেই যাওয়া যাবে। দুটো গাছের সঙ্গে ঘোড়া দুটোকে বেঁধে দুজনে এগিয়ে চলল। পাহাড়ের কাছাকাছি পৌঁছতেই দেখা গেল সত্যিই ওর মুখের কাছে এক বড় গহ্বর, এইটারই নাম গুম্ফা। দুজনে সেই গুম্ফার মধ্যে ঢুকে পড়ল। তখনও সূর্যের আলো একেবারে নিভে যায়নি, তবে বেলাটা পড়ে আসছে। মণিময় বলল, সন্ধ্যের পর এখানে থাকবার আবার নিয়ম নেই, তাড়াতাড়ি চল। নিয়ম? কার নিয়ম, কে বানালো? ওহ, তোর খুতখুতানি এখনো গেল না দেখছি। সায়েন্স পড়লে কি মানুষ ওইরকম নাস্তিক হয়ে পড়ে? কই, জগদীশ বোস তো হননি, তার বসু বিজ্ঞান মন্দিরের ফটোকে কপার প্লেটের ওপর তিনি নিজের হাতে লিখে গেছেন,
দেবতার নামে এই মন্দির উৎসর্গ করলাম। আর তুই তো জগদীশ বোসের চাইতে বড় বিজ্ঞানী নয়, তোর এইসব বাজে কথা ছাড়ত, দেখবি তো তাড়াতাড়ি দেখে নে। সমীরণ বলল, চল ভেতরটা ভালো করে দেখি, ওইখানেই তো পুজো দিতে হয়, ওটা নিশ্চয়ই নিষিদ্ধ জায়গা নয়। ভেতরে একটা জায়গা বেশ চওড়া, সামনে একটা বেদির মতন, তাতে সিঁদুর চন্দন লেপা, ফুল বেলপাতাও পড়ে আছে কিছু। মণিময়ও পকেটে করে দুটো ফুলের মালা নিয়ে এসেছিল। মালা দুটো সেইখানে রেখে সে হাত জোর করে প্রণাম করল। তার দেখা দেখি সমীরণও এবার প্রণাম জানালো দেবতার উদ্দেশ্যে। তারপর একটু যেন ইতস্তত করে উঠে চেঁচিয়ে উঠল, দেবতা দেবতা মুঝ পর করুণা কিজিয়ে দেবতা। এক মিনিট সব চুপ, তারপরই হঠাৎ সেই গহ্বরের মুখ কম্পিত হয়ে গম্ভীর কণ্ঠে জবাব এলো, মন বাঞ্ছা পূরণ হোগা। মনে হলো সেই গম্ভীর শব্দে সমস্ত গহ্বরের মুখ যেন আরও খানিকক্ষণ থেকে থেকে কেঁপে উঠছে। দুজনেই থমকে দাঁড়িয়ে পড়ল, এমনটা সমীরণ ভাবতেই পারেনি। খানিক পরে সমীরণ যেন সংবিত ফিরে পেল, সে আবার পাগলের মতন বেদির সামনে গিয়ে বলল, বহুত মেহরবানি দেবতা বহুত মেহরবানি, ম্যাঁ পাপি হুঁ, ক্যাসে মেরা পাপ মুক্তি হোগা দেবতা। আবার খানিকক্ষণ সব চুপচাপ, তারপর আবার সেই রকম গম্ভীর শব্দে গুহার মুখ প্রকম্পিত হয়ে শব্দ এলো, জপ কর তপ কর বাচ্চা জপ তপ কর। তারপর আর কিচ্ছু না, সমীরণ ফের কি বলতে গেল, কিন্তু দেবতা এবার নিরুত্তর, তার যা আদেশ তা তিনি দিয়ে দিয়েছেন। দুজনেই তখন অত্যন্ত বিচলিত হয়ে পড়েছে। সত্যি এ তো মানুষের গলা বলে মনে হলো না, ওরকম জলদ গম্ভীর গুহা কাঁপানো শব্দ কি মানুষের কণ্ঠ থেকে বেরোতে পারে? না, কখনোই পারে না। তাছাড়া আশেপাশে জনপ্রাণীরও তো কোনো সাড়া শব্দ নেই, গুহার মধ্যে কেউ যে লুকিয়ে আছে সেটাও অসম্ভব। সমীরণ পকেট থেকে তীব্র শক্তিশালী একটা আট ব্যাটারির টর্চ বার করে পাগলের মতন এগিয়ে চলল গুহার ভেতর দিকে। অগত্যা মণিময়ও ছুটল তার সঙ্গে। ওহ বাবা, গুহা তো নয় ঠিক যেন সুরঙ্গ, কিন্তু চলেছে এঁকে বেঁকে, কখনো ডাইনে কখনো আবার বাঁয়ে, ঠিক যেমনভাবে বাইরে পাহাড়টা এঁকে বেঁকে চলে গেছে জঙ্গলের দিকে। প্রায় দশ বারো মিনিট হেঁটেও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সমীরণ টর্চ নিয়ে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো আনাচে কানাচে, না কেউ কোথাও নেই, সব হু হু করছে ফাঁকা। মণিময় এবার ঘড়ির দিকে তাকিয়ে বলল, প্রায় আধ মাইল হাঁটা হয়ে গেছে বোধহয় গুহার ভেতরে, এখান থেকে যদি শব্দ না এসে থাকে তবে আর কোথা থেকে আসবে? চল চল এবার ফিরে যাই রে, সন্ধ্যের আগে যেভাবেই হোক বেরোতেই হবে। সমীরণের কণ্ঠে এখন আর কোনো অবিশ্বাসের ছাপ নেই, সে শান্ত গলায় অভিভূতের মতন বলল, হ্যাঁ তাই বরং চল। সারা রাত ছটফট করছিল সমীরণ, রাতে ঘুম এলো না একেবারে। এ কি কাণ্ড, সত্যি কি দেবতা তাকে অভয় দিলেন? কি তার মনোবাঞ্ছা নিজেই তো সে জানে না, জপ তপ করবে কিন্তু কি করে করবে, ওসবে তার তো কোনোদিন বিশ্বাসই নেই। ছেলেবেলায় পড়ত ছাত্রানাং অধ্যয়নং তপঃ, ছাত্রদের তপই হচ্ছে অধ্যয়ন, কিন্তু সে তো এখন আর ছাত্র না। অধ্যাপকদের তপ কি তবে অধ্যাপনা, নাকি না সে আর কিছু ভাবতে পারছে না। সকালে চা খাওয়ার পর মণিময় বলল, তুই তো এখন বই নিয়ে বসবি তাই না, আমি বরং যাই হাসপাতালটা একবার ঘুরে আসি, সোমবার আবার অন্যান্য দিনের চেয়ে রুগী একটু বেশি আসে। না রে আজ আর পড়তে ভালো লাগছে না, আমিও বরং যাই একটু ঘুরে আসি, পথঘাট তো সব চেনাই হয়ে গেছে, তাছাড়া হাঁটবারও তো কোনো প্রয়োজন নেই।
ঘোড়ায় চড়াটাও বেশ রপ্ত হয়ে গেছে আমার। হ্যাঁ, তোর উচ্চ ঈশ্রবা আমার চেতকের চেয়েও প্রভু ভক্ত। সমীরণ আজ আর রসিকতার কোনো জবাব দিল না, তার অন্যমনস্ক ভাবটা তখনও কাটেনি। সমীরণ ফিরল বেশ বেলা করে, মণিময় তার আগেই হাসপাতাল থেকে ফিরে এসেছে। তা কোথায় ছিলি রে এত বেলা অবধি? এহ দেখ, ধুলোয় যে সারা শরীর একেবারে মাখামাখি হয়ে গেছে। সকালের রোদে আবার সেই চৌহান পাহাড়টা দেখে এলাম বুঝলি, বাইরে কতটা লম্বা একবার মেপে দেখার ইচ্ছে ছিল, কিন্তু প্রায় 3 মাইল গিয়েও শেষ করতে পারলাম না। ওর ওই ধারটা এত জঙ্গল, এগুনোই গেল না। সন্ধেবেলায় নীলরতনবাবুরা এলেন। আজ শুধু চৌহান পাহাড় নিয়ে ওদের গল্প হলো। কত বিস্তৃত ঘটনা, কত অলৌকিক ঘটনা একে একে বলে গেলেন নীলিবাবু। তার সঙ্গী সেই রাজস্থানী ভদ্রলোকটিও সেদিনকার মতন থেকে থেকে সায় দিলেন, সচ বাত সচ বাত। ওদের কাছে জানা গেল চৌহান গুম্ফার দেবতা শুধু রাজস্থানীদের কাছেই নমস্য নন, ওখানকার আদিবাসীরাও তাকে ঠিক ভগবানের মতনই মান্য করে। ওরা বলে তিমড়ি দেবতা। কথাটা সম্ভবত ত্রিমূর্তি থেকে এসেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরাই কি সেই ত্রিমূর্তি নাকি শিবেরই 3টি রূপ? সমীরণ কিন্তু পরদিনও সকালবেলা বই নিয়ে বসতে পারল না, একটু বেলা হতেই উসখুস উসখুস করতে লাগল, তারপর এক ফাঁকে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল। সেদিন সে ফিরল অনেক দেরি করে। পরপর 3-4 দিন এই রকমই ঘটল। মণিময় ঠাট্টা করে বলল, কি হলো তোর, নাস্তিক যখন আস্তিক হয় তখন তার এই রকমই হয় বুঝি? বেশ আছি বাবা, আমরা ঠাকুর দেবতায় বিশ্বাস করে এসেছি বরাবর, কোনো অনিদ্রা ব্যাধি ধরেনি বাপু, কিন্তু সত্যি কি যে হলো তোর বলতো? কোনো সাধু সন্ন্যাসীর সাক্ষাৎ পেয়েছিস নাকি? এবার দীক্ষা টিক্ষা নিবি ভাবছিস নাকি? সমীরণ অন্যমনস্কভাবে বলল, সত্যিকারের সাধুর দেখা পেলে দীক্ষা নিতে দোষ কি? মণিময় এই জবাবের জন্য প্রস্তুত ছিল না, একটু থতমত খেয়ে চুপ করে গেল। কিন্তু পাহাড়টা একবার ঘুরপাক খেয়ে আসতেই হবে, যেভাবেই হোক। যদি সত্যি দেবস্থান হয় তবে তো পাহাড় পরিক্রমায় অখণ্ড পুণ্য সঞ্চয় হবে, যেমন কৈলাস পাহাড় পরিক্রমা করলে হয়। আর যদি তা না হয়? না, সমীরণ মহা সমস্যায় পড়েছে, তার ফিজিক্স কোথায় যে তলিয়ে গেছে, ফিলোসফি এসে তাকে হটিয়ে দিচ্ছে বারবার। কিন্তু ফিলোসফি বা বলা কেন, এই যেন তার চেয়েও বেশি। যুগ যুগ ধরে ভারতীয় যোগীরা হয়তো এরই সন্ধানে সংসারকে তৃণের মতন তুচ্ছ জ্ঞান করে বেরিয়ে এসেছেন, কিন্তু তখনও একটা থিওরি ওর মাথা থেকে উঁকি মারছিল, সেইটাই সে একেবারে শেষবারের মতন পরখ করে দেখতে চায়। তাই পরদিন আবার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল সমীরণ। আজ খুব ভোরে বেরিয়েছে, চা খাওয়া পর্যন্ত অপেক্ষার করেনি। কাল সে দেখেছে 3 মাইল যাওয়ার পর একটা ঘাস গজানো অস্পষ্ট রাস্তা পাহাড়ের পাশ থেকে বেরিয়ে কোনাকুনিভাবে চলে গেছে, নিহাতি পায়ে চলা সরু একটা রাস্তা। আর সে রাস্তা যে কালে ভদ্রে ব্যবহার করা হয় এরকম তো মনে হলো না। তাছাড়া সে রাস্তা ধরে এগোলে পাহাড় থেকে আরও দূরে চলে যাওয়ার সম্ভাবনায় বেশি, তবু মনে হয়েছিল ও পথটায় হয়তো ততটা জঙ্গল নেই। আজ সে তাই এদিকটাই ঘুরে আসবে বলে ঠিক করেছিল, তাই একটু তাড়াতাড়ি বেরোনো দরকার। আজ সে যাওয়ার সময় পিঠে বন্দুকটাও বেঁধে নিয়েছে, একেবারে জনহীন অজানা জায়গা তো, কোনো বুনো জানোয়ারের সামনে পড়লে আত্মরক্ষার জন্য এটা দরকার। সেই নতুন উল্টোমুখী পথটা খুঁজে বার করতে আজও তেমন কষ্ট হলো না। উচ্চ ঈশ্রবাকে ঠিক মতন দানা পানি খাওয়ানোয় তার মেজাজটাও বেশ ভালোই ছিল, সে সওয়ারকে নিয়ে নতুন রাস্তায় বেশ জোর কদমেই চলতে লাগল।
প্রায় মিনিট পনেরো চলার পর দেখা গেল পথটা আবার বেঁকে পাহাড়ের দিকেই মোড় নিয়েছে। সমীরণ দেখে খুশি হল, হ্যাঁ সত্যি তাই, একটু বাদেই পথটা একেবারে চৌহান পাহাড়ের গা ঘেঁষে চলতে লাগল। আর কি আশ্চর্য, এদিকটায় জঙ্গল তো প্রায় নেই বললেই চলে। আরও মাইল দুই যেতেই দেখা গেল পাহাড়টা ঢালু হতে হতে একসময় সমতল ভূমিতে ঠেকেছে, অর্থাৎ ওইখানেই তার শেষ। সমীরণ আবার খুশি হল, তাহলে পাহাড়টা পরিক্রমা করা হয়তো অসম্ভব হবে না। এবারে পাহাড়টা চক্কর দিয়ে উল্টো দিকে চলতে লাগলো সমীরণ, অর্থাৎ শহরের দিকে, যদিও শহর ওখান থেকে বেশ অনেকটাই দূর। মাঝে মাঝে পথ একেবারে মুছে গেছে, আবার মাঝে মাঝে জঙ্গলও আছে, কিন্তু ঘোড়া চালাবার পক্ষে একেবারে অসম্ভব জায়গা নয়। দূরে চারিদিকে ধু ধু করছে রাজস্থানের মরুপ্রান্তর, আশেপাশে দু চার ক্রোশের মধ্যে মানুষ তো ছাড়, কোনো জীবিত প্রাণী আছে বলে মনে হয় না। তবে এখানে ওখানে গাছের ওপর কচ্ছি দু চারটে নাম না জানা পাখি দেখা গেল, বনময়ূরও এক জায়গায় দেখা গেল, বেশ কয়েকটা বনময়ূর। ঘোড়ার রাস আলগা করে দিয়ে সমীরণ বসে রইল তার পিঠে, ঘোড়া আপন মনে চলতে লাগল। যেতে যেতে এক জায়গায় গিয়ে থমকে গেল ঘোড়াটা, কি ব্যাপার, না সামনের জঙ্গল থেকে আর একটা ঘোড়া যেন চড়তে চড়তে বেরিয়ে এসেছে। ঘোড়াটা তো বুনো ঘোড়া নয়, পিঠের ওপর চটের গদি বসানো আর জিন লাগানো, অর্থাৎ শুধু ঘোড়া নয় ঘোড় সওয়ারও আছে তাহলে। সমীরণ বন্দুকটা হাতে করে নেমে পড়ল ঘোড়া থেকে। ঘোড়াটাকে একটা বাবলা গাছের ডালের সঙ্গে বেঁধে ধীরে ধীরে এগিয়ে চলল সেই জঙ্গলের দিকে, যেদিক থেকে অন্য ঘোড়াটা বেরিয়ে এসেছিল। কিন্তু এত ঘন জঙ্গলেও কি লোক থাকতে পারে, এ যে একেবারে দুর্ভেদ্য অরণ্য। তবুও সমীরণ পিছু হটল না, তার থিওরিকে সে পরখ করে দেখবেই। খানিকটা এগিয়ে যেতে কিন্তু দেখা গেল বাইরে থেকে দুর্ভেদ্য মনে হলেও ভেতরটা কিন্তু একটা ছোট লতাবনের মতো, মানুষের পায়ের রেখায় সেখানেও মনে হলো একটা পায়ে চলা পথের সৃষ্টি হয়েছে। সমীরণ এগিয়ে চলল সেটা ধরে, পথটা যেন পাহাড়ের দিকেই চলে গেছে। খুব বেশি দূর যেতে হলো না, একটু পরেই পাহাড়ের তলায় এসে গেল সে। আর সেই পাহাড়ের জঙ্গল ঢাকা মুখে যা দেখল তাতে তার চোখের দৃষ্টি একেবারে স্থির হয়ে গেল। এদিকেও পাহাড়ের মুখে একটা বড় গহ্বর, দিব্যি ঝকঝকে চকচকে, অর্থাৎ এখানেও যে মানুষের গতিবিধি আছে তা বুঝতে কষ্ট হয় না। সমীরণ বারেক ইতস্তত করে গুহার মধ্যে ঢুকে পড়ল। একটু যেতেই, আরে হে কি কাণ্ড, সামনে দু তিনজন লোক না? হ্যাঁ লোকই তো বটে, সংখ্যায় তিনজন, দিব্যি আরাম করে বসে নিঃশব্দে তামাক টানছে। হুঁকোর কোনো শব্দ হচ্ছে না বটে, কিন্তু ধোঁয়া উঠছে কলকে থেকে। তাদের সামনে স্তূপীকৃত খাবার, ফল মূল মণ্ডা পূজোর প্রসাদ হিসেবে দেবতাকে যা দেওয়া হয় সব কিছু। লোকগুলো কিন্তু কেউ কথা বলছে না, শুধু ইশারা ইঙ্গিতে পরস্পরের সঙ্গে আলাপ করছে। সমীরণ গুহার দেওয়ালের খাঁজে শরীরটাকে যতটা সম্ভব মিশিয়ে দিয়ে নিজেকে আড়াল করে দাঁড়াল। বন্দুকটা এমনভাবে ধরে রইল যে দরকার হলেই সেটা ব্যবহার করা যেতে পারে। হঠাৎ সমস্ত গুহার মুখ প্রকম্পিত করে একটা বিকট শব্দ ভেসে এলো। সমীরণ কান খাড়া করে শুনল, তিমরি দেবতা কি জয়, তিমরি দেবতা কি জয়। গুহার এদিকে যারা বসেছিল তারা হুঁকো রেখে দিয়ে সতর্ক হয়ে বসল, সমীরণকে তারা কেউ দেখতেই পায়নি। আবার শব্দ ভেসে এলো গুম গুম করে, প্রথমে তিনবার জয়ধ্বনি, তারপর শোনা গেল কে যেন কাঁদো কাঁদো গলায় বলছে, দেবতা দেবতা মেরা কসুর শুনিয়ে দেবতা।
এবার এধার থেকে একটি লোক, মনে হলো সেই দলের সর্দার, গম্ভীর কণ্ঠে হেঁকে উঠল, বতলাও বেটা। এই তো সমীরণের থিওরি মিলে গেছে, রহস্যের সমাধান সে পেয়ে গেছে। সে আর সময় নষ্ট না করে সেখান থেকে চেঁচিয়ে উঠল, চুপ রও চোরটা। তারপর গুহায় যেন বাজ পড়ল। দেওতার দল প্রথমটা হতভম্ব হয়ে গিয়েছিল, পরক্ষণেই ব্যাপারটা আঁচ করে ফিরে তাকাল এবং সমীরণকে আবিষ্কার করা মাত্র মারমুখী হয়ে ছুটে এলো তার দিকে। কিন্তু সমীরণ তখন তার বন্দুক বাগিয়ে ধরেছে, হাত দুটো ওপরে তোলা ছাড়া তখন আর তাদের কোনো গত্যন্তর ছিল না। ওদিকে গুহার অপর প্রান্ত থেকে তখন অবিরাম ভেসে আসছে নানান ধরনের প্রশ্ন, কিন্তু কোনো জবাব নেই, দৈববাণী সব বন্ধ হয়ে গেছে। সমীরণই তো বন্ধ করে দিয়েছে দেওতার মুখ। সত্যি সমীরণের সাহস আছে বলতে হবে, অসম সাহস। কি করে ওই সাহস তার এসেছিল তা সে নিজেই বলতে পারে না। তিনটে লোককে শুধু একটা বন্দুকের ভয় দেখিয়ে দিব্যি পিছমোড়া করে বেঁধে ফেলেছিল, তারপর তাদেরই ঘোড়ায় তাদেরকে চড়িয়ে নিজের ঘোড়ার সঙ্গে সেই ঘোড়াগুলিকে বেঁধে ওই দীর্ঘ পথ তাদের নিয়ে শহরে ফিরে এসেছিল। বাড়িতে নয়, সজ্জা একেবারে কোতোয়ালিতে নিয়ে গিয়ে জমা দিয়ে এসেছিল তাদের। বলাই বাহুল্য, এত কাণ্ডের পর ফিরতেও প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। এদিকে মণিময় তো ভেবেই আকুল, এই ব্যাপার নিয়ে সমস্ত পচাসগড় ঘিরে কয়েকদিন ধরে তুমুল আন্দোলন চলে এবং তারপর মামলা শুরু হলে ওই অঞ্চলের কাগজগুলিতে ফলাও করে তার বিবরণ বার হয়। সেই সময় যারা ওখানে ছিল তারা সবাই জানে। বলা বাহুল্য, সমীরণই ছিল ওই মামলার প্রধান এবং একমাত্র সাক্ষী। পরে অবশ্য মহারাজার পুলিশ ফোর্স গিয়ে সরে জমিনে তদন্ত করে যে রিপোর্ট দিয়েছিল তাও নেহাত কম কৌতূহল উদ্দীপক নয়। ওরই মধ্যে একদিন মণিময়ের কোয়ার্টারে সান্ধ্য আসরে সমীরণ যে বিবৃতি দিয়েছিল তার সারমর্ম এখানে তুলে দিচ্ছি। মণিময়ের নিমন্ত্রণে এখানে আসবার সময় খানকয়েক ফিজিক্সের বই নিয়ে এসেছিলাম, তার মধ্যে শব্দবিজ্ঞানের ওপর বেশ কয়েকখানা বই ছিল, ওই নিয়েই তখন আমি পড়াশোনা করছিলাম। এখানেও এসে যে সেই বই এত কাজে লাগবে তা কে ভেবেছিল? বরাবরই আমি একটু নাস্তিক, ফলে গুহার মধ্যে দেবতার দৈববাণী এসব সেই প্রাচীন গ্রিক পুরাণে পড়লেও বর্তমান যুগে হজম করা আমার পক্ষে সত্যি কষ্টকর ছিল। আমার বৈজ্ঞানিক যুক্তি বারে বারে এসে এই বিশ্বাসে বাধা দিচ্ছিল। সে যাই হোক, মণিময়ের সঙ্গে প্রথম যেদিন চৌহান গুহায় যাই সেই দিন সেই দৈববাণী প্রত্যক্ষ করে খুবই বিচলিত হয়ে পড়েছিলাম, কারণ গুহার মধ্যে সুড়ঙ্গ পথে প্রায় আধ মাইল গিয়েও তন্ন তন্ন করে খুঁজে ওর অন্য কোনো রহস্য উদ্ধারই করতে পারিনি। আমার বেশ মনে আছে সেদিন সারা রাত আমার চোখে ঘুম আসেনি, বারে বারে মনে হচ্ছিল তবে কি এতদিনে যা কিছু জেনেছি সবই ভুল, দেবতার অভিশাপ দেবতার আশীর্বাদ এ শুধু মানুষের মন গড়া কল্পনা নয়, বাস্তবেও এর প্রমাণ প্রত্যক্ষ করা যেতে পারে। প্রথমটা মনে হলো হয়তো তাই হবে, আমারই ভুল, নইলে পুরুষ পরম্পরা যে ঘটনা ঘটে আসছে এবং এখানে যেটাকে একটা ঐতিহাসিক ব্যাপার বলে মনে করা হয় তা কি সত্যি ভুল হতে পারে? তবুও যুক্তি দিয়ে বারবার বিচার করতে গিয়ে মন সায় দিচ্ছিল না, তাই পরদিনই সকালবেলা ভালো করে পরীক্ষা করার জন্য পাহাড়টা আবার ঘুরে এলাম। এরকম বেশ কয়েকদিন চলল, পাহাড়টার ওপাশে ঘন জঙ্গল থাকায় ওর শেষ খুঁজে পেলাম না। এদিকে আগেই বলেছি এই সময় আমি শব্দবিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করছিলাম। শব্দ যে আসলে বাতাসের ঢেউ ছাড়ার কিছুই নয় এ তো আপনারা জানেন, অবশ্য বাতাস ছাড়া অন্য কোনো জিনিসের মাধ্যমে ঢেউ তুলতে পারলেও শব্দ পাঠানো যায়।
তবে আমাদের চারিদিকেই তো বাতাসের সমুদ্র, তাই সাধারণত যেসব শব্দ আমরা শুনি তার ঢেউ বা পরিভাষা, যাকে বলে শব্দ তরঙ্গ, তা বাতাসের ভেতর দিয়েই ধাক্কা খেয়ে খেয়ে চলে। এখন আলো যেমন কোনো জায়গায় পড়লে ঠিকরে আসে, শব্দের বেলাতেও ঠিক তাই হয়। আলোর বেলায় আমরা ভালো বাংলায় বলি আলো প্রতিফলিত হচ্ছে, শব্দের বেলায়ও তেমন বলা হয় শব্দও প্রতিফলিত হতে পারে। গুহার ভেতর সুড়ঙ্গ পথে চলতে গিয়ে আমি দেখেছিলাম যে গুহার সুড়ঙ্গটা ঠিক সোজা বেরিয়ে যায়নি, এঁকে বেঁকে বেঁকাচোরা পথে এগিয়ে গেছে। আমার সন্দেহ হলো, আচ্ছা এমনও তো হতে পারে যে গুহার এই মুখে কোনো শব্দ করলে তা বেঁকাচোরা দেওয়ালের ঠোক্কর খেতে খেতে ওপাশে গিয়ে হাজির হবে। ক্যারাম খেলার রিবাউন্ড করার সঙ্গে এর খানিকটা সাদৃশ্য আছে, কিংবা বলতে পারি ব্যাপারটা অনেকটা প্রতিধ্বনির মতন। কিন্তু প্রতিধ্বনির শব্দ ঠোক্কর খেতে খেতে বেরোবার পথ না পেলে তবেই আবার ফিরে আসে। কোনো বড় গম্বুজের নিচে দাঁড়িয়ে এই রকম আওয়াজ করলে সে আওয়াজ প্রায় সবটাই কি করে আবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে তা তো আপনারা জানেন। কিন্তু সুড়ঙ্গের অপর মুখ যদি খোলা থাকে তবে ওই শব্দ ধাক্কা খেয়ে খেয়ে এগিয়ে চললেও শেষ পর্যন্ত ফিরে আসবে না, ও মুখ দিয়ে তা বেরিয়ে যাবে। গুহার ওই মুখে যদি কেউ বসে থাকে তবে সে ওই শব্দ ওখানে বসে বসেই শুনতে পাবে, কারণ ধাক্কা খেলে শব্দের তীব্রতা বড় একটা কমে না, বরং তার গাম্ভীর্য আরও বেড়ে যায়, এও পরীক্ষা করেই জানা গেছে। এইভাবে সামান্য শব্দ ধাক্কা খেতে খেতে মাইলের পর মাইল চলে যেতে পারে এবং তত দূরে বসেও তা স্পষ্টভাবে শুনতে পাওয়া যায়, এটা এমন কিছু অসম্ভব ব্যাপার নয়। এবার যদি আবার কেউ গুহার ওই মুখে বসে একই রকমভাবে কোনো শব্দ করে, তাহলেও সেই শব্দ আবার ধাক্কা বা ঠোক্কর খেতে খেতে গুহার এই মুখে এসে হাজির হবে, আর এদিকে যে লোক থাকবে সেও ওই শব্দ শুনতে পাবে, বেশ জোরালো এবং গম্ভীর সুরেই শুনতে পাবে। এখন আপনারা হয়তো জানেন শব্দের গতি সেকেন্ডে প্রায় 341 মিটার, সুতরাং আমার থিওরি যদি ঠিক হয় তাহলে সুড়ঙ্গটা মাইল তিনেক লম্বা হলে তবেই তার এক মুখ থেকে অন্য মুখে শব্দ পৌঁছতে লাগবে প্রায় আধ মিনিট। যদি কেউ ওই শব্দ শুনবার পর ওদিক থেকে কিছু বলে তবে তারও এদিকে আসতে সময় লাগবে আধ মিনিট। তাহলে দাঁড়াচ্ছেটা কি? এদিকের কোনো লোক যদি তথাকথিত দেবতাকে উদ্দেশ্য করে কোনো কথা বলে তবে তার জবাব সে শুনতে পাবে পুরো এক মিনিট পরে, যদি সঙ্গে সঙ্গেই জবাব দেওয়া হয় তাহলে। এখানেও ঠিক তাই হচ্ছিল, কাজেই যখন আমার মনে হলো আমার থিওরি সত্যি কিনা জানতে হলে আগে জানা দরকার সুড়ঙ্গ বা গুহাটা সত্যি কত বড় এবং তার অন্যদিকে আরও কোনো খোলা মুখ আছে কিনা। সুড়ঙ্গের ভেতর দিয়ে মণিময়ের সঙ্গে অনেকটা এগিয়ে গিয়েও তার যে কোনো শেষ পায়নি তা মণিময়ের নিশ্চয়ই মনে আছে। ঠিক তখনই আমার মনে হলো বাইরে থেকে পাহাড়টা একবার চক্কর দিয়ে আসতে পারলে ওটা যে কতটা লম্বা তা জানা যাবে এবং কোনো খোলা মুখ থাকলে তাও সহজে ধরা পড়বে। কয়েকদিনের চেষ্টাতেও যখন পাহাড় চক্কর দেওয়ার পথ খুঁজে পেলাম না তখন সত্যি একটু দমে গিয়েছিলাম, কারণ পাহাড়ের বাইরে দিয়ে ঘোরা যতটা সহজ সুড়ঙ্গের ভেতর দিয়ে যাওয়া তত সহজ নয়। আর হেঁটে পাক্কা 3 মাইল সুড়ঙ্গ ভাঙা তো আমার পক্ষে প্রায় অসম্ভবই বলা চলে। কিন্তু শেষে হঠাৎ পাহাড়ের মাঝামাঝি জায়গায় উল্টো দিকে বেরোনোর একটা অস্পষ্ট পায়ে চলা পথ দেখে কেমন একটা খটকা লাগল। পথটা যদিও অন্যদিকে গেছে কিন্তু জঙ্গলের মধ্যে ওদিকে কোথায় যাবে, আশেপাশে কোনো গ্রামও আছে বলে শুনিনি। তবে কি লোককে ভাঁওতা দেওয়ার জন্য অমনভাবে পথটা কেউ ঘুরিয়ে দিয়েছে? তাই যদি হয় তবে আবার ওটা পাহাড়ের গা ঘেঁষে চলে আসবেই।
দেখলাম সত্যি তাই। আর তারপরই পাহাড়ের সীমানা খুঁজে পাওয়া গেল। পাহাড় চক্কর দিয়ে যখন ফিরে আসছি, তখন দৈব হঠাৎ আমায় একটু সাহায্য করল। ওই যে কথায় বলে পুরস্কারকে দৈব সাহায্য করে, আমার মধ্যে হয়তো একটু পুরস্কারের ঢু মেরে থাকবে। সে যাই হোক, ওটা না হলে হয়তো আসল রহস্যটা ধরা মুশকিল হয়ে যেত। একটা জিন লাগানো ঘোড়া হঠাৎ পাহাড়ের গা ঘেঁষা জঙ্গল থেকে বেরিয়ে এলো। বুঝলাম জিন যখন লাগানো আছে তখন সওয়ারও আছে। কিন্তু ওই দুর্ভেদ্য জঙ্গল থেকে পোষা ঘোড়া কী করে বেরিয়ে এলো? সাহসে ভর করে এগিয়ে গেলাম। একটু খুঁজতেই একটা লতা বন পাওয়া গেল, আর তার খানিক পরেই অবাক হয়ে দেখলাম পাহাড়ের এ মুখেও একটা বড় গহ্বর। হয়তো সবটাই স্বাভাবিক গুহা, খানিকটা কেটে তৈরি হওয়াও অসম্ভব নয়। তাহলে কি আমার অনুমান সত্যি? হ্যাঁ, ঠিক তাই। ভেতরে ঢুকেই দেখি তিন মূর্তিমান বসে নিঃশব্দে হুঁকো টানছে। তাদের সামনে স্তূপীকৃত ফলমূল, ভক্তরা যা আগের দিন দেবতার জন্য দিয়ে গেছে সেই সব। সন্ধ্যের পর ওগুলো তুলে নিয়ে আসতে কোনো বাধাই নেই, কারণ তখন দেবতার আজ্ঞায় ওটি সাধারণের জন্য নিষিদ্ধ এলাকা। তাহলে খাওয়া দাওয়া তো জুটছে ভালোই। তবে শুধু খাওয়া দাওয়া নয়, দক্ষিণাও নিশ্চয়ই আছে সঙ্গে। তাছাড়া স্বয়ং মহারাজ ফতে সিং এর বরাদ্দের কথা তো আগেই শুনেছি। লোকগুলো কিন্তু কথা বলছিল ইশারায়, হুঁকোটাও এমনভাবে টানছিল যাতে কোনো শব্দ না হয়। তার কারণও সহজেই বোঝা গেল। জোরে কথা বললেই তো গুহার গায়ে ঠোক্কর খেতে খেতে একেবারে ও মুখে চলে যাবে, আর তাহলে তো দেবতার ভক্তেরা ধরে ফেলবে যে তাদের তিমড়ি আসলে তাদেরই মতন রক্ত মাংসের মানুষ। তবে হ্যাঁ, ত্রিমূর্তির জায়গায় তিন মূর্তিমান, ভাগ্যিস বন্দুকটা সঙ্গে ছিল। তারই ভরসায় আত্মগোপন করে একটু দাঁড়াতেই সব রহস্যের অবসান হল। তারপর ওই বন্দুকের ওপর ভরসা করেই সাহসে ভর দিয়ে ওদের গ্রেপ্তার করলাম। ভাগ্যিস ওদের কাছে কোনো অস্ত্র ছিল না। আর অতর্কিতে আমার এই বন্দুক ধরা ব্রিচেস পরা বাঙালি চেহারা দেখে ওরা হয়তো সত্যিই খুব ভড়কে গিয়েছিল, টু শব্দটি না করে ধরা দিল। নইলে বাধা দিলে একা তিনজন গাট্টাগোট্টা দেবতাকে কবজা করা আমার পক্ষে একেবারে অসম্ভব ছিল। তারপর আবার ওদের এতটা পথ টেনে এনে কোতোয়ালিতে জমা দিয়ে একটা ডায়েরি করতে করতে যে প্রায় সন্ধে হয়ে যাবে, এতে আর বিচিত্র কি? নীলরতনবাবু বললেন, কিন্তু ওই দেবতা তো বহু পুরুষ ধরে ওইরকম দৈববাণী দিয়ে আসছিলেন। আমাদের ঠাকুরদা ঠাকুরদার ঠাকুরদার আমলেও তো ওই একই রকমই হয়েছে। সমীরণ হেসে বলল, ওই বুজরুকি বংশগত। এক ধরনের লোক আছে যারা এইভাবে পরের মাথায় কাঁঠাল ভেঙে লোক ঠকিয়ে যায় এবং নিজে গত হওয়ার আগে কৌশলটি পরের পুরুষকেও শিখিয়ে দিয়ে যায়। খোঁজ নিয়ে দেখুন গিয়ে এদের বাপ ঠাকুরদারাও নিশ্চয়ই ওই কর্মই করে গেছেন, এবং এদের ছেলেপিলেগুলোও হয়তো ইতিমধ্যে বিদ্যার তালিম নিতে শুরু করে দিয়েছে। তবে বাহাদুরি আছে বলতে হবে, এত বছর ধরে এমন গোপনে কার্যোদ্ধার করা হে বড় সহজ কথা নয়। আরও আশ্চর্য, এই গুহার একদিককার মুখটা চিরকাল এমন দুর্ভেদ্য জঙ্গলের আড়ালে লুকোনো ছিল, এত বছরেও কেউ সেটার অস্তিত্ব পর্যন্ত টের পায়নি। অবশ্য দেবতার ওপর অসীম বিশ্বাসও হয়তো এর একটা কারণ, ওদিকটা খুঁজে দেখবার কথা কারোর হয়তো কখনো মনেই হয়নি। মণিময় বাধা দিয়ে বলল, আহা সমীরণ, তুমি ভুলে যাচ্ছ এটা কাদের দেশ। দেবতার নামে এখানে এমন একটা মোহ আছে যার ফলে তথাকথিত বুদ্ধিজীবীরাও অনেক কিছু বিশ্বাস করে বসে আছে। এই যেমন আমি তো। নীলরতনবাবুর সঙ্গী সেই দুজন ভদ্রলোক একসঙ্গে মাথা নাড়তে নাড়তে বললেন, সচ বাত সচ বাত। কেমন লাগলো বন্ধুরা আজকের চৌহান গুম্ফার দেউতা গল্পটি?
ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ধরনের রহস্য গল্প নিয়ে। নমস্কার।